সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে রিক্রিয়েশন ক্লাবের সভাগৃহে একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। তারা জানান, আমরা যে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি থেকে আমরা এসেছি আজকে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। তো আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের আরটি অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আপনার ক্যালকাটা গেজেট এবং ইউনিভার্সিটি লেভেলের ইউজিসির গাইডলাইন বা সিবিএসসি প্যাটার্ন অনুযায়ী যে পরীক্ষা সিস্টেম আছে সিবিসিএস, কলেজ এবং প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোনো মাস্টারমশাই প্রাইভেট টিউশন করতে পারেন না সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো আমরা দীর্ঘদিন ধরে, আজকে 4-5 বছর ধরে এদের বিরুদ্ধে এই আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এর মধ্যে অনেক গণ আন্দোলন হয়েছে, ডিআইডিএম বিকাশ ভবন কলকাতা অভিযান আমরা করেছি। রিসেন্ট আমরা কোনো জায়গা থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার জন্য আমরা কলকাতার উচ্চ আদালতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আমরা 21 সালে একটা সরকারের এগেনস্টে আমরা কেস করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে উপযুক্ত পানিশমেন্ট হচ্ছে না। যদি অন্যান্য ডিপার্টমেন্টগুলো, যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তাদের ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হয়, একজন পুলিশকে যদি ক্লোজ করা হয়, একজন ডিএমকে যদি পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়, তাহলে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কেন এই তাদের নির্দিষ্ট যে আচরণবিধি তারা লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। ডিআইডিএম সর্বত্র জানিয়ে যখন ফল হয়নি, আমরা হাইকোর্টে যখন কেস করলাম, তখন আমাদের কেসের রেফারেন্স টেনে আমাদের কমিশনার অফ স্কুল এডুকেশন মানে সল্টলেক বিকাশ ভবন থেকে একটা নোটিফিকেশান করা হয়েছে গত 27/6/2022 এই তারিখে স্কুল এডুকেশান কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশান করে বলা হয়েছে টু হেডমাস্টারমশাইকে বলা হয়েছে যে সমস্ত প্রাইভেট আপনার স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফ যাতে প্রাইভেট টিউশন করতে না পারে তার জন্য অ্যাকশান নিতে। এখন দেখা গেছে যে 26 তারিখ পার হয়ে গেছে, তারপরেও কিন্তু ওনারা প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। আমরা পুরোপুরি সরকারের ওপর এবং আপনার আইনের উপর আস্থা আছে, সেই কারণে আমরা ওনাদের এগেনস্টে আমরা গত 23 তারিখে আমরা হেডপোস্ট অফিস থেকে আমাদের উকিল হচ্ছে কৃষ্ণেন্দু রায়, ওনার রেফারেন্সে আমরা 107 জন, মোট স্কুল কলেজ মিলিয়ে মোট 107 জন টিচারকে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমাদের কমপ্লেন হচ্ছে, 1 নম্বর কমপ্লেন হচ্ছে আপনার প্রাইভেট টিউশন আপনার পয়সা দিয়ে কেউ করতে পারে না, এবং স্কুলের যে আপনার নির্দিষ্ট আচরণবিধি অর্থাৎ সার্ভিস রুলের 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি প্রাইভেট টিউশন করতে পারবেন না, ইনক্লুডিং 30 নম্বর আপনার 30 নম্বর পয়েন্ট সার্ভিস রুলের 30 নম্বর পয়েন্ট, সেখানে বলা হয়েছে যে যদি মিসকন্ডাক্ট হয়, যদি সার্ভিস রুল ব্রেক করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা আপনার ভিজিলেন্সে যেতে পারবো, তার এগেনস্টে দুর্নীতি দমন শাখাতে কমপ্লেন করার যোগ্য, এটা অ্যাকর্ডিং টু 30 নম্বর পয়েন্ট। এইটা হচ্ছে আপনার ওদের সার্ভিস রুল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমি যেটাই বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের আরটি অ্যাক্ট, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান, সরকারের যে মৌলিক অধিকার জনগণের, সরকার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান তাদের প্রতিষ্ঠানে জনগণকে পরিষেবা দিতে বাধ্য। তো সেখানে মাস্টারমশাইরা যদি প্রাইভেট টিউশন করেন এবং পয়সা নেন, তাহলে এইটা আপনার আরটি অ্যাক্টটা ইনভ্যালিড হচ্ছে। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরটি অ্যাক্টকে ফলো করে 2018তে ক্যালকাটা গেজেট প্রকাশ করেছে এবং সেখানে আরও পরিষ্কার করে বলে দিয়েছে কোনো মাস্টারমশাই যদি শিক্ষা দান করতে চান, মানে তিনি মনে করেন যে আমার 4টে ক্লাসে আমি সন্তুষ্ট নই, আমি আরও পড়াবো, আমি অনেক জ্ঞানী, সেটা হচ্ছে আপনার রিমিডিয়াল ক্লাস নিতে হবে। রিমিডিয়াল ক্লাসের অর্থ হচ্ছে আপনার স্কুল বাউন্ডারির মধ্যে ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে, স্কুল অথরিটির পারমিশন নিয়ে সেই স্কুল প্রেমিসেসের মধ্যে তাকে এক্সট্রা ক্লাস নিতে হবে, যেটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন রিসেন্ট বর্ধমান ইউনিভার্সিটি 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এক্সট্রা রিমিডিয়াল নিয়েছে, যেটা দৃষ্টান্ত করেছে। একটা ইউনিভার্সিটি করছে কিন্তু একটা স্কুলও রিমিডিয়াল করেনি, তারা সবাই বাড়িতে ডাকছে ছেলেদের। এবং বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।